কি বলবেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? দেখুন, আমি এই ব্যাপারে একটা কথা বলবো, আমাদের তৃণমূল কংগ্রেসে একটাই গোষ্ঠী আছে, সেটা হলো মমতা ব্যানার্জির গোষ্ঠী। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপারটা, এটা মিডিয়ার কিছুটা তৈরি করা। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু হয় না, তবে একটা কথা কি, পরিবারের মধ্যে পাঁচটা ভাই থাকলে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকে, কিন্তু সেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলা ঠিক না। দেখবেন ভোটের ময়দানে সকলেই, আমরা সকলেই মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আরামবাগ এলাকায় আমরা কাজ করি। আরামবাগে খুব কম সংখ্যক লিড ছিল লোকসভার নির্বাচনে, কতটা কি রিকভারি হয়েছে কি বুঝছেন? দেখুন, আমরা বর্তমানে মানুষের কাছে যাচ্ছি, আমরা গিয়ে যেটা বুঝতে পারছি যে মানুষের বিপুল সাড়া আমরা পাচ্ছি। লোকসভা ভোটে মানুষ কিছুটা বিজেপির বিভ্রান্তিকর প্রচারে তারা বিজেপিকে ভোটটা দিয়েছিল, তারা ভেবেছিল এই যে নরেন্দ্র মোদীর আছে দিনের কথা শুনেছিল, কিন্তু বর্তমানে মানুষ বুঝতে পারছে যে নরেন্দ্র মোদীর সরকারটা, কেন্দ্রের বিজেপি সরকার, এটা গরিব মানুষের সরকার নয়, সাধারণ মানুষের সরকার নয়, কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ এদের জন্য এই সরকারটা কিছুই করেনি, তারা আজকে বুঝতে পারছে। আজকে দেখুন পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, 100 টাকা লিটার পেট্রোল হতে চলেছে। আজকে গ্যাসের দাম দেখুন 900 টাকা পার করতে চলেছে। মমতা ব্যানার্জি বিনা পয়সায় খাদ্যসাথী চাল গম দিচ্ছেন, সেটা রান্না করার জন্য মানুষকে 900 টাকা 1000 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। এর থেকে আর লজ্জার কিছু হয় না। অথচ আপনারা দেখেছেন এই করোনার সময় নরেন্দ্র মোদী তাদের দপ্তর হাজার হাজার কোটি টাকা তারা এই ফান্ডে ঘোষণা করেছিলেন, আমরা সাধারণ দেশবাসী হিসেবে জানতে চাই সেই টাকা কোথায় গেল। ওনারা যে শিল্পপতিদেরকে আজকে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন, কৃষকের বেলায় কিছু করছেন না, গরিব মানুষকে কোনো, আপনি বলতে পারবেন না কোনো প্রকল্পে গরিব মানুষ কোনো সুবিধা পায়নি এই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার থেকে। এরা একমাত্র আম্বানি আদানিদের হয়ে কাজ করেছে। আর একটা কথা আমি বলবো, এই সরকারটা গরিব মারা সরকার, এরা শিল্পপতিদের দালালি করতে জানে। আর বর্তমানে আপনারা দেখছেন যে পশ্চিমবঙ্গে এরা পাখির চোখ করছে, কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যত মন্ত্রী আছে যত নেতা আছে সবাইকে এরা হেলিকপ্টার প্লেনে করে চ্যাটার প্লেনে করে এনে এরা প্রচার করছে। এরা ভাবছে মমতা ব্যানার্জিকে হারিয়ে দেবে, কিন্তু এরা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ বাংলার মানুষ জানেন যে বিগত দিনে 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী শুধুমাত্র মানুষকে ফাঁকি দিয়ে এসেছেন। আপনি একটা কথা বলতে পারবেন, যারা রাজনীতি করে তাদের কাজ কি? মানুষের সেবা করা। কিন্তু এই বিজেপি দলটা মানুষে মানুষে বিভেদ তৈরি করে, আজকে ভয়ে ভয়ে বিভেদ, মানুষে মানুষে বিভেদ, হিন্দু মুসলমানের বিভেদ, উঁচু জাত নিচু জাত, আপনি বলতে পারবেন? এই জায়গায় আজকে বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে, এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা বিজেপিকে এই পশ্চিমবঙ্গ থেকে পর্যদুস্ত করি। আপনাদের আপনাদের তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে আরম্ভ করে আপনারই গ্রাম পঞ্চায়েতে এক নেতা, তিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, কতটা কি প্রভাব পড়বে? তারও তো এখানে এলাকায় একটা ভোট ব্যাংক আছে। দেখুন, এই ব্যাপারে আমি একটা কথা বলি যে আমি নেতা ততক্ষণই যতক্ষণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিটা আমার পিছনে আছে, সিম্বলটা আমার গায়ে আছে। মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে নিলে, মমতা ব্যানার্জির সিম্বলটা সরিয়ে নিলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় নেতা অধিকারী বাবু থেকে শুরু করে সভা করছেন, লোক ভাড়া করে আনতে হচ্ছে, মানুষ যাচ্ছে না, মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে। আর বিগত দিনে 19 সালের লোকসভা ভোটের পর আপনি এই এলাকায় জেনে রাখবেন, ওই সিপিএমের যারা হারমার ছিল রাতারাতি বিজেপির জামা গায়ে বদল করে তারা যে পরিমাণে এলাকার মানুষের ওপর সন্ত্রাস করেছে, তৃণমূল ও কর্মীদের ওপর সন্ত্রাস করেছে, সেটা কিন্তু মানুষ ভুলে যায়নি, সেটা মানুষও ভালোভাবে নেয়নি। আর মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই, আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি। আজকে দেখতে পাবেন যে কোথাও ভূভারত হয়নি, এই দুয়ারে সরকারের মাধ্যমে আমাদের মমতা ব্যানার্জির সরকার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে, আজকে মানুষ তার পরিষেবা পাচ্ছেন। মানুষকে কোনো পরিষেবা পাওয়ার জন্য কোনো প্রধান, কোনো মেম্বার, কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার কারোর কাছে ছুটতে হয় না, আজকে দুয়ারে সরকারে মানুষ এলে মানুষ তার প্রাপ্য বুঝে নিচ্ছেন, তার যেটা দাবিদা তার যেটা অধিকার মমতা ব্যানার্জি এই সুরক্ষাটা দিয়েছেন। তিনি কৃষকের কথা ভাবেন, শ্রমিকের কথা ভাবেন, গরিব মানুষের কথা ভাবেন। আজকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষের এই স্বাস্থ্যসাথী কার্ডে যে বহু মূল্যের যে চিকিৎসা বড় বড় হসপিটালে সেটা হচ্ছে, এটা আপনারাই মিডিয়াতে দেখাচ্ছেন, এর থেকে মানে বড় কিছু হয় না। একটা আপনি জেনে রাখবেন, একটা পরিবারের মা তার সন্তানদের কথা চিন্তা করেন যে ছেলেটা কি খাবে, ছেলেটা কিভাবে পড়াশোনা করবে, ছেলেটা শরীর খারাপ হলে তার চিকিৎসা কিভাবে হবে, এটা একমাত্র মমতা ব্যানার্জি ভাবেন। তাই আজকে দেখুন মানুষকে, বাংলার গরিব মানুষকে বিনামূল্যে চাল গম দিচ্ছেন খাদ্যসাথীর মাধ্যমে। আজকে
স্বাস্থ্যসাথীর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন, বিনামূল্যে আজকে স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তারা সাইকেল পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, এত প্রকল্প, কত প্রকল্পের কথা বলবো, অথচ কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প নাই। এরা বেটি বাঁচাও বেটি পড়ায়ের নামে বেটিদের উপরে অত্যাচার করে। আজকে আপনারা দেখতে পাবেন উত্তরপ্রদেশে কী ঘটনা ঘটছে, সেখানে নারীদের কোনো অধিকার নাই, সম্মান নাই, অথচ এই কেন্দ্রীয় সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ নারীদের জন্য সবথেকে সুরক্ষিত রাজ্য। আজকে বিজেপির নেতারা ডবল ইঞ্জিনের সরকারের কথা বলছে, জেনে রাখুন যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে সেখানে সবথেকে খারাপ অবস্থা, বেকারত্বের হাল আজকে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি হিমাচল প্রদেশ ডবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরা, বিজেপি, বিহার সব ডবল ইঞ্জিনের সরকার। সেখানে গিয়ে আপনারা দেখুন ডবল ইঞ্জিনের সরকার উত্তরপ্রদেশে কীভাবে নারীর সম্মান হানি হচ্ছে, কীভাবে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে। এই জায়গাগুলো বাংলার মানুষ দেখছেন, আর বাংলার মানুষ বরাবরই রবীন্দ্র নজরুলের কথা বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলার মানুষ বারবার গর্জে উঠেছে, তাই এই সাম্প্রদায়িক দল এদের বাংলায় কোনো ঠাঁই নাই, বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে। হুগলি জেলাতে আঠেরোটা বিধানসভা কতগুলো তৃণমূল কংগ্রেস পেতে পারে? দেখুন এইবারে আমরা আঠেরোই করব, এই ব্যাপারে আমরা নিশ্চিতভাবে আশাবাদী, তবে 16টা সিট আমরা খুব ভালো মার্জিনে জিতব, দুটো সিটে আমাদের ফাইট হতে পারে, তবে আমরা আশাবাদী যে আগামী দিনে নেত্রীর ক্যারিশমাই এবং মানুষের প্রচেষ্টায় আমাদের কর্মীরা ঐক্যবদ্ধভাবে 18-18 করব। বিজেপি বলছে যে আমরা অলরেডি জিতেই আছি, তৃণমূল কংগ্রেসের যেসব প্রার্থী দেওয়া ছিল শো তারা হারতে এসেছে, কী বলবেন? দেখুন ওটা তো পরে বোঝা যাবে, আমি শুধু একটাই কথা বলবো, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, আর আমাদের নেতা অনুব্রত মণ্ডল তো বলেই দিয়েছেন ছাতু হয়ে যাবে। তো একটা কথা বলি, বড় বড় কথা ওসব মাইক্রোফোনে মঞ্চে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য বলা যায়, আপনি নিজে এলাকায় ঘুরে দেখলে বুঝতে পারবেন যে বিজেপির পায়ের তলায় মাটি নাই, ওদের মাথা খারাপ হয়ে গেছে। দিল্লি থেকে নাড্ডা চাড্ডা অমিত শাহ মোদিজি আরও সব বড় বড় নেতাদেরকে আনুক, তারা হিন্দিতে কিছু ভাষণবাজি করুক, মানুষ শুনবেন, মজা পাবেন, বাস এইটুকু, ভোট দেবেন কিন্তু মমতা ব্যানার্জি, এই ব্যাপারে এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ, বিজেপি যাই বলুক না কেন। দেখুন আমি একটা কথা বলি যে বিজেপি এখন প্রচুর টাকা আছে এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে এরা প্রচুর টাকা ঢালবে, কারণ আপনারা জানেন যে এরা বরাবরই শিল্পপতিদের হয়ে দালালি করে এসেছে, আর বর্তমানে পশ্চিমবঙ্গের অশোকনগরে খনিজ তেল এবং গ্যাসের সন্ধান পাওয়া গেছে এবং আমাদের পাঁচামিতে এশিয়ার সর্ববৃহৎ কয়লা খনির সন্ধান পাওয়া গেছে। এখন এইগুলো হাতানোর জন্য ওরা আম্বানি আদানিদের থাকে দালালি করে টাকা পয়সা নিয়ে আসবে, তারপরে আপনারা দেখবেন যে নরেন্দ্র মোদী যে কালো টাকা উদ্ধারের কথা বলেছিল, সেই টাকা উদ্ধার হয়নি, হয়তো সেই টাকা জমা ছিল, এখন ভোটের প্রচারে কাজে লাগাবে। বিজেপি বাড়ি বাড়ি যাবে, আমাদের কাছে যেটা খবর আসছে ওরা প্রচুর টাকা ঢালবে, মানুষকে বাড়ি বাড়ি দিয়ে টাকার প্রলোভন দেখানো হবে। আমি জনগণের কাছে একটাই অনুরোধ করব যে এই টাকাগুলো কারোর বাবার টাকা নয়, আপনাদের কাছে দিতে এলে আপনারা নিয়ে নেবেন, কিন্তু ভোটটা আপনারা বাংলার মেয়েকেই দেবেন, মমতা ব্যানার্জিকেই দেবেন, এইটুকু কথা বলবো। আর একটা কথা আমি বলি যে বিজেপি যে এত বড় বড় কথা বলছে বিজেপির মুখ করে, বিজেপির ওরা ঘোষণা করছে না কেন যে ওদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে? আমরা তো শুনলাম যে 82 জনকে ওরা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করবে, সেখানে নিজেদের মধ্যেই কন্দল লাগছে। মমতা ব্যানার্জিকে হারাতে হলে মমতা ব্যানার্জির মাপেরও না হোক অন্তত মমতা ব্যানার্জির পায়ের যোগ্য একজন নেতৃত্ব থাকতে হয়, কিন্তু বিজেপি দলটায় কোনো নেতা নাই, সব মাথামোটাদের ভর্তি, কেউ গরুর দুধে সোনা বের করে, কেউ গোমূত্রের মাধ্যমে করোনার ওষুধ বের করে, এই ওদের হচ্ছে নেতা। তো কাজেই এই ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই যে বিজেপি এইবারের ভোটে গোহারান হারবে, আর বাংলার নিজের মেয়েকেই এইবারে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসাবে। বছরের এমএলএ তিনি যে ক্যান্ডিডেট হলেন না আরামবাগের ভূমিপুত্র, কতটা কি এফেক্ট পড়তে পারে? দেখুন বিগত 10 বছর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রিয় কৃষ্ণচন্দ্র সাঁতরাকে প্রার্থী করেছিলেন, এবং আপনারা জানেন বিগত 10 বছরে তিনি এই এলাকার প্রচুর উন্নয়ন করেছেন, এবং উনি জানেন আপনারা নিপাট ভদ্রলোক, অজাত শত্রু সকলকে নিয়ে সুন্দরভাবে চলেছেন, এবং আমার সাথেও খুব সুসম্পর্ক, এই এলাকার উন্নয়নেও উনি প্রভূত কাজ করেছেন।
তবু আমি একটা কথা বলবো, নেত্রী প্রার্থী করেছেন, আমরা সকলে মিলে আমাদের যিনি প্রাক্তন বিধায়ক আছেন, আমাদের ব্লক সভাপতি, আমাদের চেয়ারম্যান, টাউন সভাপতি, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে যুব, ছাত্র, মাদার সকলে আমরা সম্মিলিতভাবে আরামবাগ কেন্দ্রে সুজাতা মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করব। কেজিএন এন্টারপ্রাইজ, এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয়, ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রোপাইটার শেখ আনোয়ার আলী, স্থান বড়ডঙ্গল সমবায় সমিতির পাশে, আরামবাগ, হুগলি। যোগাযোগ 9892350293, 8451812977। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797171093 এবং 9382003105।